Assalamu alaikum. প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অসীম রহমতে ভালো আছো এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে লেখাপড়া করছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে যে পাঠটি দেব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকায়েদ বিষয়ে। প্রথম পাঠ তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের কলেমা, প্রথম কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা শাহাদাত, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় শিক্ষার্থীরা, আকায়েদ এটা হচ্ছে আকিদার বহু বচন। আকিদা মানে বিশ্বাস মানা। বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে আল্লাহ প্রতি বিশ্বাস, এবং ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগুলি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, এবং তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস, আখেরাতে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস, এই বিষয়গুলির প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার নামই হচ্ছে আকায়েদ। তো আকায়েদের এই বিষয়গুলির মধ্যে সর্বপ্রথম বিশ্বাস হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ এক অদ্বিতীয়, হ্যাঁ, এর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাস করার পরে মানুষ অন্যান্য বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে, হ্যাঁ, তাহলে সে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে তাওহীদ সম্পর্কে আলোচনা করব। তাওহীদ অর্থ হচ্ছে একাত্মবাদ। এক, ওয়াহেদ থেকে তাওহীদ। আল্লাহ বলেন যে কুল হু আল্লাহু আল্লাহু আহাদ, হ্যাঁ, ভৈরবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অমেহকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং কারো থেকে জন্মগ্রহণও করেন না। তো এটা হচ্ছে তাওহীদের সূরা, সূরা ইখলাস। আমি তোমাদের সামনে কলেমা পাঠ করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই মানে কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়। আর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হ্যাঁ, আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। আর কলেমা তাওহীদে আল্লাহর একাত্মবাদের কথা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এই তার কোনো শরীক নাই, সমগ্র রাজত্ব তারই জন্য, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয় করি ক্ষমতাবান, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ,
তিনি হচ্ছে অদ্বিতীয়। তো আমরা লক্ষ্য করলে বুঝতে পারি, আমরা এই পৃথিবীতে আমরা যদি চিন্তা করি যে পৃথিবীতে সৃষ্টি সম্পর্কে যদি আমরা একটু ভাবি, তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহ এক এটা আমরা জানতে পারব। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশমণ্ডলী, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পর্কে যদি আমরা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ক্ষমতা সর্বত্রই, হ্যাঁ, তার ক্ষমতার মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারে না। যেমন মনে করো যে এই পৃথিবীতে যদি একাধিক স্রষ্টা থাকত, আল্লাহ ছাড়া যদি কোনো স্রষ্টা থাকত, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা প্রতিদিন আমরা দেখি যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। হ্যাঁ, যদি একাধিক খোদা থাকতো, একাধিক ইলা থাকতো, তাহলে হ্যাঁ একদম খোদা বলতো যে আজ আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করি, আরেকজন বলতো যে দক্ষিণ দিক থেকে, আরেকজন বলতো যে আমি উত্তর দিক থেকে সূর্য উদয় করি। কিন্তু আমরা সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে সূর্য নিয়মিত একই নিয়মে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তেমনিভাবে চন্দ্র একই নিয়মে উদিত হয়, আবার একই নিয়মে ঘূর্ণায়মান হয়। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর যে নিয়ম, এই নিয়মের মধ্যে কোনো আমরা ব্যতিক্রম লক্ষ্য করি না। হ্যাঁ, এর কারণ হচ্ছে আল্লাহ এক, তিনি একক হস্তে তিনি সমগ্র জাহান তিনি পরিচালনা করেন। তাছাড়াও দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সবাই কিন্তু এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। প্রত্যেকটি নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। হ্যাঁ, তিনি একক ও অদ্বিতীয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, তারা প্রত্যেকেই তৌহিদের দাওয়াত দিয়েছেন। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই তৌহিদে যারা বিশ্বাস করে, হ্যাঁ, তাদের শক্তি এমন প্রবল হয়ে যায় যে তারা দুনিয়ার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। যত বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদে তারা আল্লাহর উপর ধৈর্য ধরে সমস্ত বিপদের মোকাবেলা করে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন এবং এই তৌহিদের বাণী প্রচার করতে গিয়ে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তিনি তৌহিদের বাণী প্রচার করার কারণে, শিরকের বিরুদ্ধে বলার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। সেখানে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে তিনি আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কামনা করেন নাই। ফেরেশতারাও এসে তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের সাহায্য গ্রহণ করেননি। বরং তিনি বলেছেন যে আমার এক আল্লাহ, তিনি আমাকে সাহায্য করবেন, দুনিয়ার আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। এমনিভাবে হযরত মূসা আলাইহিস সালাম তৌহিদের বাণী প্রচার করতে গিয়ে, এক আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে ফিরাউনের শত্রু পরিণত হয়েছিলেন। ফিরাউন তাকে এবং তার কওম বনী ইসরাঈলকে নানান রকম নির্যাতন করত, তাদেরকে হত্যা করতে করেছিল। পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাম তাদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর হুকুমে তিনি বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি মিশর দেশ ত্যাগ করেছিলেন। প্রতিমধ্যে নীল নদ তাদের সামনে পড়েছিল, তার সম্প্রদায় বলেছিল যে হে মূসা, পেছনে ফিরাউন বাহিনী আর সামনে নীল সাগর, এখন আমাদের উভয় কি? বনী ইসরাঈল এত হতভম্ব হয়ে গিয়েছিল, আমরা এখন তো পেছনেও ফিরতে পারবো না, সামনেও যেতে পারবো না। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তিনি আল্লাহর প্রতি তার এত গভীর বিশ্বাস ছিল যে তিনি তাদেরকে বললেন, সাহস দিয়ে বললেন যে তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, তিনি আমাদেরকে এই বিপদ থেকে
উদ্ধার করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি এই সমুদ্রে নিক্ষেপ করো। হ্যাঁ, সমুদ্রে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে যায়। তখন বনি মুসা ইসলাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সেই 12টি রাস্তা অতিক্রম করেন এবং প্রতিবন্ধে ফেরাউন তার দলবল বনি ইসরায়েলকে অনুসরণ করতেছিল। তখন তারা রাস্তায় দেখতে পেয়ে সেই রাস্তায় উঠে এবং তার নীল নদে নিমজ্জিত হয়ে ফেরাউন এবং তার দলবল সবাই সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, যার ফলে তিনি এই কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। পরিশেষে আমরা বলতে পারি যে আমরাও যদি মহান আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে মানি, হ্যাঁ বিশ্বাস করি, তাহলে আমরা ইহকালেও আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবো। আমরা ইহকালে আমরা সফলতা অর্জন করব, পরকালে আমরা কঠিন বিপদের হাত থেকে আমরা রক্ষা পাবো। পরিশেষে ছাত্রবৃন্দ, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, এই বলে আজকাল পাঠ এখানে আমি শেষ করছি।